ঝালকাঠির রাজাপুর উপজেলার শক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে উপজেলার সবচেয়ে বড় বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন, পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। আজ সকাল 11টায় শহীদ বেদিতে এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল আলম সরফরাজ, শক্তাগড় ইউপ চেয়ারম্যান বিউটি শিকদারের সভাপতিত্বে বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা, শহীদ পরিবারের স্বামী হারা মালতী রানী মিস্ত্রি, পিতৃহারা শান্তিরঞ্জন বড়াল প্রমুখ। এ সময় বক্তারা বধ্যভূমিসহ জনস্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি সমস্যা উত্থাপন করলে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী তা সমাধানের আশ্বাস দেন। ঝালকাঠির প্রতিনিধি কঞ্চন ক্রান্তি চক্রবর্তীর তথ্যচিত্রে পিআইবি 71 টিভি।